এখন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন হচ্ছে সাইনবোর্ডে। সবেতেই দুর্নীতি, কিন্তু সাইনবোর্ড জলজল করে। শালকুমার হাটের যুব সংঘ ময়দানে জামায়াত থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তায় দেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দুর্নীতির প্রসঙ্গটনে কেন্দ্রকে ডাকাত ও রাজ্যকে চোর বলে সম্বোধন করেন সেলিম। তার কথায় এখন তো কে বিজেপি আর কে তৃণমূল বোঝা মুশকিল। এই যেমন আলিপুরদুয়ারের বিধায়ক, আর সব দুর্নীতি নিয়েই এখন চোর পুলিশের খেলা চলছে। এবারই প্রথম শালকুমার হাটে সভায় এলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। আসন্ন পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এই সমাবেশকে কেন্দ্র করে এদিন লাল ঝান্ডায় মুড়ে ফেলা হয়েছিল গোটা শালকুমার হাট। কিন্তু কেন্দ্র রাজ্যের নানা সমঝোতা নিয়ে এখন যা পরিস্থিতি, তাতে সামনের পঞ্চায়েত ভোট নাও হতে পারে বলে এদিন সংশয় প্রকাশ করেন সেলিম। তবে মানুষকে জাগ্রত থাকার বার্তা দেন তিনি। বিজেপি তৃণমূল নানা রকমের নকশা, জামিয়াতুল মাহিন, জামাতে ইসলামী, মুসলিম লীগ, এসইউসি, মাওবাদী, এমনকি কংগ্রেসও চলে গিয়েছিল। সব ছেলের একরা বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। আজকে দেশকে বাঁচাতে হয়, আবার নতুন করে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। শালকুমার হাট থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।